আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে যদি কেউ কোনো অপবাদ দেয়, অপমান করে, তখন আমরা সহ্য করতে পারি না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা, তার সাফায়াতের মাধ্যমে আমরা জানতে যেতে পারব আমাদের কী আছে বা কী নেই, সেটা বড় কথা নয়। বরং আমাদের নবীকে নিয়ে যদি কেউ কোনো কিছু বলে, তাহলে আমাদের হৃদয় ভেঙে যায়। কেননা তিনি আমাদের জন্য কেঁদেছেন, তিনি আমাদের জন্য ইয়া উম্মতিভাবে কেঁদেছেন। তার জন্য আমরা কতটুকু করতে পেরেছি তা জানি না, তবে তার সম্মানের রক্ষার জন্য জীবন দিতে হলেও আমরা দ্বিধাবোধ করি না। প্রিয় ভাই, আমরা আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এসে বলে, তুমি আমার দিনের জন্য কি করতে পেরেছ, আমার অপমানের জন্য কি করেছ, তাহলে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেননা আমরা তো কিছুই করতে পারছি না, আর আমাদের কারণেই আমরা কিছু করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, আমার উম্মত তারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে আঁকড়ে ধরে রাখবে, দুনিয়ার ভালোবাসা তার মধ্যে ঢুকে যাবে, সেই কারণে তারা জিহাদ করতে পারবে না। আমাদের নিজের নফসের কারণে আজকে আমরা জিহাদ করতে পারছি না, তবে সেটা বিষয় নয়। রাসূলের প্রতি ভালোবাসা, আপনার করার অনেক কিছু আছে। রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হতে পারে, যদি আপনি গান বাজনা ছেড়ে দিতে পারেন, যদি আপনি হারাম প্রেম ভালোবাসা ছেড়ে দিতে পারেন, যদি আপনি হারাম ব্যবসা ছেড়ে দিতে পারেন, বেদাত আমল ছেড়ে দিতে পারেন, আপনি সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারেন, তাহলে হয়তোবা এটি হবে আপনার জন্য রাসূলের প্রতি ভালোবাসা, এটাই প্রকাশের মাধ্যম। হয়তো সেদিন বলতে পারবেন, ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মতো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, কিন্তু আপনার অপমান সহ্য করতে না পেরে আমি হারাম মুভি, হারাম ব্যবসা, হারাম রিলেশন, হারাম যত কাজ আছে সকল কিছু ছেড়ে দিয়েছি, কেননা আমি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।